সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে যে রেসিপিটি শেয়ার করছি সেটা শুধু কমন খুবই একটা রেসিপি, সবাই কিন্তু তৈরি করতে পারে। তো আমি একটু আনকমন করে তৈরি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু কোরবান ঈদ হয়ে গেছে তো অনেকটাই কিন্তু অনেকে মাংসের সাথে ডাল খেতে পছন্দ করে, তাই ভাবলাম আজকে ডালের রেসিপিটি শেয়ার করি। তো সেই জন্য প্রথম আমি 1 কাপ ডাল 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম, 4টা রসুনের কোয়া কুচি করে দিলাম, সাথে 2টা এলাচ দিয়ে দিলাম। আজকে ডালটা বলতে পারেন 5 ফোড়ন ডাল বা গরম মশলা ডাল, 2টা দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, তো 2টো লবঙ্গ এবং লং দিয়ে দিলাম, 1/2 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম, চাইলে গোটা 5 ফোড়ন দিতে পারেন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, এরপর 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে কিন্তু আমি 4 কাপ পানি দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু ফ্লেভারফুল করব, যেহেতু গরম মশলা ডাল তৈরি করছি, তো সেজন্য প্রথমে এখানে আরও দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত 4 থেকে 5টি, ফ্লেভারটা খুবই ভালো আসবে। সচরাচর আমরা নর্মাল ডালটা তৈরি করি, অনেকের কিন্তু ভালো লাগে না, তো একটু অন্যরকম কিন্তু ফ্লেভারফুল হলে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি ফুটতে দিয়েছিলাম 15 মিনিট মিডিয়াম আছে। আমি এটাকে ফুটতে দেওয়ার পর যখন ডালটা নরম হয়ে গেছে, এরপর যে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে কিন্তু ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন, একদম মিহি করে ফেলছি। তো আপনারা কিন্তু ডালটা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু একদম ব্ল্যান্ড হয়ে যাবে। পরের মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দেওয়ার পর ডালটা যখন ফুটে গেছে, এটা অনেকটাই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুটে গেছে। তো এখন আমি এটাকে 10 মিনিট দমে রেখে দিয়েছি, প্রায় সুন্দর মতো কালারও চলে আসবে, ডালটাও কিন্তু একদম 100% ফুটে যাবে। তো 10 মিনিট রেখে দেওয়ার পর ছোটো আছে, একদম ডালটা ফুটে গেছে। তো এখন আমি ফোড়ন জন্য কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ডালে। তো এখানে নর্মাল টেম্পারেচারে তেল দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি প্রায় 1/2 কাপের মতো, 2টি 1/2 কাপ করে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং আদা বাটা, তেজপাতা এবং শুকনো মরিচ। এরপর দিয়ে দিলাম কালো জিরা, সবগুলো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে উপকরণগুলো ব্যবহার করেছি, এই উপকরণের মাধ্যমে কিন্তু ডালটা অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমি ডালটা বাটিতে বেড়ে নিয়েছি, আর ওই যে পেঁয়াজ রসুন যে ফোড়ন দিয়েছে সেটা কিন্তু ঢেলে দিলাম, আর খুব সুন্দর কিন্তু একটা ফ্রেগনেন্স বের হচ্ছে। তো এভাবে চাইলে আপনারা 5 ফোড়ন ডাল বা গরম মশলা দিয়ে খুব মজাদার ফ্লেভারফুল ডাল তৈরি করতে পারেন। সচরাচর নর্মাল ডাল আমরা তৈরি করে থাকি, তো একটু অন্যরকমভাবে তৈরি করবেন, দেখতে খেতে ভালো লাগবে। আর যেহেতু কোরবানি ঈদ হয়ে গেছে, কোরবানি ঈদে গরু মাংসের সাথে কিন্তু ডাল খেতে খুবই ভালো লাগে, কালা বুনের সাথে ডাল তো খুব বেশি ভালো লাগে আমার। আশা করছি আজকের এই সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তো রেসিপিটা অন্তত বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।